bell icon to get the all video lecture. Hello viewers, assalamu alaikum. আমি আছি চিরাকি বাচ্চি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে হাজির হলাম তা হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেল। আমি গত লেকচার ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। আপনারা যারা আমার পূর্বে লেকচার ভিডিও দেখেন নাই তারা অবশ্যই লেকচার 5 ভিডিও দেখে তারপর লেকচার 6 এ আসবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে দুইটা অঙ্ক করব, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং একটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ থাকলে আমরা কীভাবে ডেসিমেল টু হেক্সাডেসিমেল রূপান্তর করব সেটা আলোচনা করব। তো আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি। এক আছে 209, আমরা এখানে লিখে নিলাম 209 বৃদ্ধি 10, অর্থাৎ এটা ডেসিমেল সংখ্যা। সেটাকে আমরা কীসে রূপান্তর করব? হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমরা জানি হেক্সাডেসিমেলের বৃদ্ধি হচ্ছে 16, আমরা এখানে 16 বসিয়ে দিলাম। ঠিক পূর্বে নিমি ভিডিওগুলো মানে অঙ্কগুলো হবে একই প্রসেসে, আমি যেভাবে পূর্বে লেকচার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে। তো আমি বোঝার সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি, যেহেতু এখানে বৃত্তি দুটো আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা বৃত্তি 10 নিয়ে কাজ করব নাকি বৃত্তি 16 নিয়ে কাজ করব। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে যদি বৃত্তি 10 থাকে, এই বৃত্তি 10টা আমাদের কোনো কাজেই আসবে না, এটাকে আমাদের মাথা থেকে ডিলিট করে ফেলতে হবে। তাই আমরা যদি মনে করি যে এখানে বৃত্তি 10 নেই, তাহলে বৃত্তি আছে কত? 16। তো আমাদের এখানে আরেকটা প্রশ্ন, আমরা বৃত্তি 16 দিয়ে আমরা 209কে ভাগ করব নাকি গুণ করব। তো এটা মনে রাখার জন্য টেকনিক হচ্ছে, এই বৃত্তিটা যেহেতু সংখ্যার কাছাকাছি অবস্থান করতেছে না, বৃত্তিটা এই দিকে অবস্থান করতেছে, অর্থাৎ বৃত্তি যদি সংখ্যার কাছাকাছি অবস্থান না করে তাহলে ওই বৃত্তি দ্বারা সংখ্যাটিকে ভাগ করতে হবে। আর যদি এই বৃত্তিটা এই জায়গায় থাকতো তাহলে আমরা অবশ্যই বৃত্তি দ্বারা সংখ্যাটিকে গুণ করতাম। আর যেহেতু সংখ্যাটি বৃত্তিটি সংখ্যার কাছাকাছি নাই তাহলে অবশ্যই আমরা কী করবো? ভাগ করব। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে 16 209 এখন আমরা ভাগ করব। এখন ভাগ করলে কতবার যায় আমি সেটা পাশে দেখিয়ে দিচ্ছি। 16 209, আমরা যে 16কে 20-এর মধ্যে 16 কয়বার যাবে? একবার যাবে, আমরা এখানে বসিয়ে দিলাম। 20 থেকে 16 বাদ দিলে 4, আমরা 9 নামিয়ে নিলাম। 16-কে 16, 3-16 আমরা জানি কত? 48। আমি আবার দেখে নিচ্ছি কনফিউশন না থাকার জন্য। 16, হ্যাঁ 348, তোমরা এখানে 48 বসিয়ে দিলাম। আর ভাগশেষটা কত থাকলো? 1। তাহলে দেখেন আমাদের ভাগফলটা বের হলো 13 এবং ভাগশেষ 1। তো আমরা এখানে ভাগফলটা বসিয়ে দেব কত? 13 এবং ভাগশেষ কত? 1। তারপরে আমরা আবার 16 দ্বারা ভাগ করব। তো দেখেন আমরা যদি 16 দ্বারা 13কে ভাগ করি, এটা আমি দেখিয়ে দিচ্ছি পাশে আপনাদের বোঝার সুবিধার জন্য, আমি সেটা পাশে দেখিয়ে দিচ্ছি। আমরা 16 দ্বারা যদি আমরা 13কে ভাগ করি, দেখেন 13 ছোট, 16 বড়। তো বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা আমরা কীভাবে ভাগ করব, তাই না? তো আমাদের কাজ হচ্ছে, যেহেতু 13-এর মধ্যে 16 যাবে না, তাই কতবার যাবে? 0বার যাবে। আমরা এখানে 0 বসিয়ে দিলাম, এখানেও 0। তো 13 থেকে 0 বাদ দিলে কত থাকে? 13-ই থাকে। তো আমাদের রেজাল্টটা কী আসলো? আমাদের রেজাল্টটা আসলো ভাগফল 0 ভাগশেষ 13। তো আমরা এখানে বসিয়ে দিলাম ভাগফল 0 ভাগশেষ 13। আর যেহেতু আমরা সেটা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি তাই আমরা 13 লিখতে পারবো না, আমরা জানি 13 সমান কত। আমরা এখানে বসিয়ে দিচ্ছি পাশাপাশি আপনাদের বোঝার জন্য, আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি যে আমরা জানতাম, একটু ওয়েট, আমরা জানতাম যে এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। তো আমাদের যেহেতু এখানে 13 আছে তাহলে আমরা 13 সমান কত পাই? ডি পাই। তো আমরা এখানে কি বসিয়ে দেব? ডি বসিয়ে দেব। ওকে, তো আমাদের কাজ শেষ। এখানে আমরা 209 সমান কি পেলাম? হেক্সাডেসিমেল আমরা এখানে বসিয়ে দেব। অত হইব 209 দশমিকের বৃত্তি 10, আমরা সেটা ছিল থাকুক। এখন আমরা কত পেলাম? আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের থেকে উপরের দিকে যেতে হয়, তা আমরা প্রথমে ডি পেয়েছি এবং 1 পেয়েছি। তাহলে আমরা এখানে কী লিখবো? ডি 1। আর আমরা জানি হেক্সাডেসিমেলের বৃত্তি কত? 16। তো আমরা এখানে 16 বসিয়ে দিলাম। তো আশা করি ভিউয়ার্স আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা নেক্সটটা করব, এটা কীভাবে হয় একটু দেখি। দুই নম্বরটা হচ্ছে
আমি লিখে নিচ্ছি প্রশ্নটা, 398 375 10, এখানে এটাকে আমরা কী করবো, হেক্সাডেসিমেলে রূপান্তর করবো। তো এখন আমাদের কাজ কী, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এটার সমান কী হয়, এটার সমান হেক্সাডেসিমেলে কত হয়, এটার সমান হেক্সাডেসিমেলে কত হয়। তো আমরা জানি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। তো এখন আমাদের আবারও ঠিক একই কাজ যে আমরা কী করবো, আমরা কি এই দুইটা কী করবো। আমি একটাই কথা বলেছিলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে, সেটার অন্য কোনো কাজ নেই আমাদের মাথা থেকে চিন্তা করে, মানে ভাগের কোনো কাজ নেই। ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করতে হয়, এটা তো আমরা অলরেডি আগেই করে নিয়েছি, এটার নিয়মে হবে, এই যে এটার নিয়মে, যেহেতু ভিত্তি আমাদের 10 কাজই লাগবে না, তাই আমরা 16 দ্বারা 398কে ভাগ করব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা করে নিচ্ছি, আমরা এখানে লিখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আমরা কত, 398। আর যেহেতু আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবো, তাই আমরা এখানে ভিত্তিটা 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা আমরা 398কে ভাগ করলে কয়বার, যে আমরা এখানে পাশে দেখিয়ে দিচ্ছি, আমরা যদি 16 দ্বারা 398কে ভাগ করি, তাহলে 16 দুগুণে 32, তাহলে দুবার যাচ্ছে, আমরা এখানে বসিয়ে দিলাম 32। 9 থেকে 2 গেলে কত থাকে, 7 থাকে, আমরা 7 বসিয়ে দিলাম, আর 8 আছে, 8 নামিয়ে নিলাম। তো 16 যদি আমরা 5 বার দিই, 5 16 হয় 80, কিন্তু আমাদের 5 বার যাবে না, এখানে 78 আছে, তাহলে আমরা 4 বার দেবো। 16 যদি আমরা 4 দ্বারা গুণ দিই, তাহলে হয় 64, আমরা এখানে 64 বসিয়ে দিলাম। তো আমরা এখানে উপরে 4 দিয়ে দিলাম, 78 থেকে 64 বাদ গেলে কত থাকে, 78 মাইনাস 64 থাকবে 14। তাহলে দেখেন আমার ভাগফল বের হলো কত, 24, এবং ভাগশেষটা 14। তাহলে আমি এখানে লিখে নিলাম ভাগফল 24, ভাগশেষ 14। এখন দেখেন আমি উপরে দেখে দিয়েছিলাম যে আমরা হেক্সাডেসিমেলে 14 লিখতে পারবো না, কারণ আমাদের হেক্সাডেসিমেলে 14 মানে কি, ই। হেক্সাডেসিমেলে 14 মানে হচ্ছে ই, তাই আমরা এখানে 14-এর পাশে কি বসিয়ে দেব, ই বসিয়ে দেব, আমরা ই বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আবার ভাগ দেব 16 দ্বারা। আমরা যদি 16 দ্বারা 24কে ভাগ দিই, তাহলে কয়বার যে আমরা এখানে দেখে দিচ্ছি, 24 ভাগ 16, তাহলে 16 দ্বারা 24 কয়বার, 16 একে 16, 16 দুগুণে 32, তার মানে একবারই যাবে, আমরা একবার বসিয়ে দিলাম। এখন 24 থেকে 16 বাদ দিলে কত থাকে, আপনারা এটা দিয়ে দিবেন, 24 মাইনাস 16 8 থাকতেছে, আমরা 8 দিয়ে দিলাম। তার মানে ভাগফল বের হলো কত, 1 ভাগশেষ 8, ভাগফল 1 ভাগশেষ 8, আমরা এখানে বসিয়ে দেবো ভাগফল 1 ভাগশেষ 8। এখন আমরা আবার ভাগ দেবো, আমরা আবার ভাগ দেবো কেন, আমাদের কাজ হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা শূন্য হয়, ততক্ষণ পর্যন্ত আমরা 16 দ্বারা ভাগ করবো। যেহেতু এখন 1 আছে, তার মানে আমাদের আবারও ভাগ করতে হবে। এখন আমরা 16 দ্বারা যদি 1কে ভাগ করি, আপনাদেরকে আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো আবারও এখানে 16 দ্বারা 1কে ভাগ করলে ভাগফলটা হবে 0, ভাগশেষটা হবে 1। যদি আপনার না বুঝে থাকেন, আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি আবার, এই যে দেখেন, আমরা 16 দ্বারা যদি 1কে ভাগ করি, 1-এর মধ্যে 16 যাবে না, সরি এই জায়গায় দেখা যাচ্ছে না, আমি আরও এই দিকে দেখিয়ে দিচ্ছি, খাতার স্বল্পতার কারণে একটু প্রবলেম হচ্ছে, আই এম রিয়েলি সরি। আমরা যদি 16 দ্বারা 1কে ভাগ করি, তাহলে দেখেন 1 ছোট 16 বড়, তাই 1-এর মধ্যে 16 যাবে না, তাই কতবার যাচ্ছে, 0 বার যাচ্ছে, আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে ভাগফলটা 0 এবং ভাগশেষটা কত থাকলো, 1। এই যে দেখেন ভাগফলটা 0 ভাগশেষ 1। তো আমাদের কাজ শেষ, আমরা জানি এখন নিচ থেকে উপরের দিকে যেতে হবে, মানে MSB যেটাকে বলা হয়, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা কত পেলাম, 18 ই। তো আমরা এখানে লিখে দেবো পূর্ণ সংখ্যার সমান কত পেলাম, 398, ভিত্তি 10, আমরা 1 পেলাম, ই পেলাম, সরি 1 পরে 8 পেয়েছি, সো এখানে 8 লিখতে হবে, 18, এরপর আমরা কত পেলাম, ই পেলাম, তাই ইটা বসিয়ে দিলাম। আর যেহেতু আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি, তাহলে আমাদের কত লিখতে হবে, 16। তো আমাদের পূর্ণ সংখ্যার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশ দশমিককে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। সো ভিউয়ার্স, আমি এখানে ভগ্নাংশের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ছিল, ভগ্নাংশটা ছিল 0.375। তো আমি বলেছিলাম ভগ্নাংশের ক্ষেত্রে ভিত্তি দ্বারা গুণ করতে হয়, তাহলে আমরা ভগ্নাংশকে ভিত্তি কত দ্বারা গুণ করবো, 16 দ্বারা গুণ করবো, যেহেতু আমাদের ভিত্তি 10 কোনো কাজেই আসে না। তো আমরা যদি এটাকে 16 দ্বারা গুণ করি, তাহলে কত আসে, আপনারা ক্যালকুলেটার ইউজ করবেন, ক্যালকুলেটার যদি আপনারা 0.375
ইন্টু 16 দ্বারা গুণ করেন তাহলে কত আসবে? 6 আসে। দেখেন আমি এখানে দিলাম কত আসলো, 6 এসেছে। তো আমি যদি এখানে 6 বসিয়ে দিই, 6 মানে 0 0, তাহলে আমার ভগ্নাংশ কিন্তু নেই, ভগ্নাংশ কিন্তু 0 এসে গেছে। এবং আমার পূর্ণ সংখ্যা কত আমরা জানি, দশমিকের পূর্বের সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো আমরা পূর্ণ সংখ্যা পেলাম 6, এবং দশমিকের পরের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে আমার ভগ্নাংশ কত? 0 0। যেহেতু 0 0 এসে গেছে, তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। যদি আমাদের যত আমাদের কাজ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশটা শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত সেটা চালিয়ে যাওয়া। যেহেতু আমাদের শূন্য প্রথমে এসে গেছে, তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। তো আমরা 0.375 দশমিক সমান আমরা হেক্সাডেসিমেলে কত পেলাম? 6 পেলাম। তো আমরা এখানে দিব হেক্সাডেসিমেল 6 সমান 16। বৃত্তিটা 16 দিলাম কেন, আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি। এখন যদি আমরা পুরো সংখ্যাটাকে একসাথে একসাথে লিখি, তাহলে কত আসে? আমরা একসাথে সংখ্যাটি ছিল কত একটু দেখে নিচ্ছি, 398, আর আমাদের দশমিকটা ছিল 375। বৃত্তি 10 হচ্ছে ডেসিমেল। এখন আমরা হেক্সাডেসিমেলে কত পেয়েছিলাম? আমরা 398 সমান পেয়েছিলাম, দেখি 398 পেয়েছিলাম 18e, এই যে 18e আমরা এখানে লিখে নেব 18e, দশমিক দিয়ে দিলাম। এরপরে আমরা 0.375 মানে আমরা এটার সমান কত পেলাম? এটার সমান পেয়েছি অনলি 0.6, তাই আমরা 0.6টা দিয়ে দিলাম। আর যেহেতু আমরা এটা হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি, আমি এখানে ভিত্তি 16 দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে একটা ভিডিও বানাতে। তাই প্লিজ অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এগুলো শিখতে পারে। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।